আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের বাংলা হেলথ টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি পাতা সম্পর্কে জানাবো যে পাতার সাহায্যে আপনাদের যে কোনো নতুন বা পুরাতন সর্দি কাশি খুব নিমিষেই আপনারা মাত্র 7 দিনের মধ্যে ভালো করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনাদের নতুন পুরাতন যে কোনো সর্দি কাশি মাত্র 7 দিনে ভালো করা সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি চালু করে দিন। তাতে করে স্বাস্থ্য সংক্রান্ত সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে পাতা সম্পর্কে জানাবো সেই পাতাটির নাম হচ্ছে পাথরকুচি। জি বন্ধুরা, সারা দেশে মোটামুটি পাথরকুচি পাতা নামেই পরিচিত হয় বা সবাই জানে এই পাতাটাকে, কিন্তু আপনার এলাকাতে যদি এই পাথরকুচি পাতাকে অন্য কোনো নামে ডাকা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদেরকে সেই আপনাদের আঞ্চলিক নামটা জানাবেন। এতে করে দেশের বিভিন্ন স্থানে থাকা মানুষগুলি সহজেই এই পাথরকুচি পাতাকে চিনতে পারবে ও জানতে পারবে এবং এটি সহজেই ব্যবহার করতে পারবে। তাই আপনার একটি কমেন্টস আমাদের সকলকে উপকৃত করবে এই পাতার উপকারিতা পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি মূলত যে কারণে বানাচ্ছি সেটা হচ্ছে সর্দি বা কাশি, সেটা নতুন হোক বা পুরাতন হোক, এটা খুবই অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করে শরীরের মধ্যে। এখান থেকে রেহাই আপনারা কীভাবে পাবেন সেই সম্পর্কে আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা আমি আজকে দিব। এটার জন্য অনেক রকম ট্রিটমেন্ট করা যায়, অনেক রকম ভালো ভালো প্রাকৃতিক চিকিৎসা রয়েছে। তার মধ্যে আজকে আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে পাথরকুচি পাতা দিয়ে কীভাবে আপনারা নতুন পুরাতন সর্দি বা কাশি থেকে রেহাই পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন উপায়ে এই পাতাটা আপনারা যদি সেবন করেন বা খান তাহলে আপনাদের নতুন বা পুরাতন সর্দি কাশি ভালো হয়ে যাবে, কিন্তু তার সাথে সাথেও আরও কয়েকটা রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই পাতা ব্যবহারের ফলে, সেগুলো জানিয়ে দেব। কিন্তু সেগুলো এই সর্দি কাশির পদ্ধতিটার পরে, তাই আপনারা যদি সমস্ত উপকারিতা একসাথে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? এখন আমি মূল পয়েন্টে চলে আসি। আপনারা যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জির সমস্যায় ভুগছেন, বিশেষ করে কোল্ড অ্যালার্জি বা হট অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি যাকে বলে, সেগুলো যদি আপনারা অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন তাহলে কিন্তু খুব অল্পতেই কিন্তু আপনাদের সর্দি এবং কাশি হয়ে থাকে। এই সর্দি কাশি থেকে যদি আপনারা মুক্ত হতে চান একবারে পারমানেন্টলি ভাবে, তাহলে কি করতে হবে, আপনার শরীরের যে রক্ত থেকে ওই অ্যালার্জির পরিমাণটা কমায় নিতে হবে। কেমন? তার জন্য এই পাতাটা খুবই কার্যকরী। এই পাতাটা কি করবেন, আপনারা প্রতিদিন সকালে এবং রাত্রেবেলায় বা আপনি বিকালেও খেলে খেতে পারেন, কোনো বিষয় না, আপনি 2 পিস করে পাতা সকালবেলাতে এবং সন্ধ্যার পরে অর্থাৎ রাতে খাওয়ার আগে 2 পিস করে পাতা আপনি সুন্দর করে পরিষ্কার পানিতে ধুয়ে কাঁচা চাবায় খেয়ে ফেলবেন। মাত্র 7 দিন আপনারা যদি এভাবে প্রতিদিন 4টা করে পাতা খেতে পারেন, মাত্র 7 দিন পরে দেখবেন আপনার অ্যালার্জির পরিমাণটা কতটা নিচে নেমে গেছে, অর্থাৎ সহজেই আর আপনার কিন্তু সর্দি হবে না। এবং কাশি থাকলে তো 7 দিনের মধ্যে একবারে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে, সর্দিটাও ভালো হয়ে যাবে এবং নতুন করে যে সর্দি হওয়াটা সেটাও কিন্তু মানে অনেকাংশেই আপনার কমায় দিবে, অনেকাংশে। যেখানে অল্প একটু গরম লাগলে বা ঠান্ডা লাগলে আপনার হাঁচি সর্দি হতো সেই জিনিসটা আর কিন্তু হবে না, ঠিক আছে? এটা খুবই কার্যকরী একটি ভেষজ উপাদান, ঠিক আছে? আমরা সাধারণত মেডিকেটেড ওষুধগুলো খাই কিন্তু এগুলোতে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু এই পাথরকুচি পাতার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত সর্দি কাশি থেকে রেহাই পাওয়ার জন্য খুব ভালো একটি উপায়, খুব ছোট্ট কথা। এর সাথেও আপনাদের আমি কিছু টিপস দিয়ে দেবো, যেমন হচ্ছে পেট ফাঁপা। কেমন? পেট ফাঁপা কিন্তু অনেকেরই হয়ে থাকে, এটা ছোট বড় সব বয়সের মানুষেরই কিন্তু পেট ফাঁপার সমস্যা হয়। এক্ষেত্রে আপনি যদি এই পাথরকুচি পাতা, ঠিক আছে, এই রসটা, এটা একটা রস করে নিতে হবে, করে হালকা গরম পানির সাথে যদি মিশায় খান তাহলে কিন্তু আপনার পেট ফাঁপা কিন্তু ভালো হয়ে যাবে, কিন্তু খুব সহজেই। আবার মৃগী রোগ চিনেন, রোগাক্রান্ত সময় পাথরকুচি পাতার রস যদি 2 থেকে 10 ফোঁটা করে মুখের ভিতরে দিয়ে দিতে পারেন তাহলে একটু পরেই মৃগী রোগের যে ছটফটানি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং যাদের শরীরের ভিতরে সবসময় জ্বালা পোড়া করে তারা অতিরিক্ত পানি খাবেন, পানি খাওয়ার পাশাপাশি 2 চামচ করে পাথরকুচি পাতার রস খাবেন হালকা গরম পানির সাথে, তাহলে দেখবেন যে শরীরের জ্বালা পোড়াও কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার কিডনির পাথর যেটা অপসারণ করতে হয় এটাও কিন্তু আপনি পাথরকুচি পাতা যদি নিয়মিত খান তাহলে মোটামুটি 1 মাস মতো আপনি এই পাতাটা নিয়মিত খেলে আপনার কিডনিতে যদি ছোটোখাটো পাথর থাকে সেগুলো কিন্তু গলে যাবে। কিন্তু জন্ডিস নিরাময়তেই কিন্তু এই পাথরকুচি পাতার রস খুবই উপকারী।
এবং উচ্চ রক্তচাপ এবং মূত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা আপনাকে মুক্তি দান করবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য, আপনাদেরকে আমার একটা সৎ পরামর্শ দেওয়া, একটা প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনারা এসব রোগবালা থেকে মুক্তি পাবেন। বিশেষ করে আজকের ভিডিওটা যে কারণে বানালাম, পুরাতন এবং নতুন যে কোনো সর্দি কাশি থেকে আপনারা খুব সহজে মুক্তি পেতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং হ্যাঁ, সবার উপকারের জন্য ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটি, তাতে করে আপনার পাশাপাশি আপনার পরিচিত বন্ধুরাও যারা এই সমস্যাগুলোতে ভুগছে তারাও যেন ভিডিওটি থেকে এই পাতা সম্পর্কে জানতে পারে এবং তারা যেন এটির উপকারিতা গ্রহণ করতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।